আগুনে পুড়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় এর মধ্যে অন্যতম। দেখা যায় বিভিন্ন কারণে আগুনে পুড়ে যেতে পারে মানুষ, দেখা যায় আগুন জ্বালাতে গিয়ে রান্নাঘরে অনেক দিন ঘর বন্ধ থাকার পরে ঘরের দরজা জানালা না খুলে যদি আমরা গ্যাসের চুলা জ্বালাতে যাই, সামহাও যদি এর আগে গ্যাসের চুলাটা অন থাকে সাথে সাথেই কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানে। এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি ডাক্তার মোহাম্মদ রাশিদ মুজাহিদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার শার্দুলি জাহান, MBBS ঢাকা, CCD বারডেম। বর্তমানে তিনি রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন UDC হাসপাতাল মগবাজার। ধন্যবাদ ভাইয়া আপনার এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর স্টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু বলার জন্য। আমাদের আজকের বিষয় একটি হাউসহোল্ড অ্যাক্সিডেন্ট, আগুনে পুড়ে যাওয়া। আগুনে পুড়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় এর মধ্যে অন্যতম। দেখা যায় বিভিন্ন কারণে আগুনে পুড়ে যেতে পারে মানুষ, দেখা যায় আগুন জ্বালাতে গিয়ে রান্নাঘরে অনেক দিন ঘর বন্ধ থাকার পরে ঘরের দরজা জানালা না খুলে যদি আমরা গ্যাসের চুলা জ্বালাতে যাই, সামহাও যদি এর আগে গ্যাসের চুলাটা অন থাকে সাথে সাথেই কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে। বিভিন্ন রান্না করতে গিয়ে আগুন জ্বেলে যাওয়া, গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুন জ্বেলে যেতে পারে। হতে পারে চা বা কফি ছোটো বাচ্চাদের গায়ে পড়ে গিয়ে সেটাও মাধ্যমেও তাদের শরীর পুড়ে যেতে পারে। ইদানিং আমরা একটা জিনিস দেখতে পাই, কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা কমনলি স্যানিটাইজার ব্যবহার করছি এবং সেই স্যানিটাইজারের মধ্যে 70% অ্যালকোহল থাকার কারণে সেটা কিন্তু খুবই দাহ্য পদার্থ। দেখা যাচ্ছে যারা অ্যালকোহল স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করলেন বাট তারপরে সিগারেট খেতে গেলেন অথবা রান্না করতে গেলেন, সামহাও যদি বা চুলা জ্বালাতে গেলেন, যদি ভিজা হাতে একটুও লেগে যায় সেই আগুনের ছোঁয়াটা, এটা কিন্তু আপনি সাথে সাথেই পুড়ে যেতে পারেন, সাথে সাথেই পুড়ে যেতে পারেন। ইভেন এই জন্য আমরা একজন ডাক্তারকেও হারিয়েছি কিছু কয়েক মাস আগে এই অ্যাক্সিডেন্টের কারণে। কাজেই আমরা এই ব্যাপারেও সতর্কতার প্রতি একটু জোর দিব। আগুন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, যে কোনো কাজ করতে গেলে আমাদের আগুনের দরকার পড়ে, কিন্তু কোনো কারণে এই আগুন ব্যবহার করতে যেয়ে যদি পুড়ে যায় সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আচ্ছা, এখানে আমার একটা কথা, যদি অ্যাক্সিডেন্টটা হয়েই যায় অবশ্যই সেই অ্যাক্সিডেন্টের জায়গা থেকে আমাকে সরে আসতে হবে, আমাকে সেই রোগীকে ওই জায়গা থেকে সরিয়ে আনতে হবে আগুনের অবস্থাটা থেকে। এবং যে জায়গাটা পড়ে গিয়েছে, ধরি সেটা আগুন দিয়ে পড়ে গিয়েছে বা বাচ্চাদের ক্ষেত্রে চা বা কফি লেগে তাদের চামড়া ঝুলছে গিয়েছে অথবা স্যানিটাইজার মাধ্যমে, যে কোনো কারণেই হোক, সেই আমরা যেই অংশটাতে আগুন লেগেছে অবশ্যই নর্মাল সেখান থেকে সরিয়ে এনে আমরা নর্মাল রানিং ওয়াটার দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলবো, আমরা ভালো হয় ট্যাপের পানি দিয়ে, সরাসরি ট্যাপের পানি দিয়ে আমার আক্রান্ত অংশটা আমি ধুয়ে ফেলবো, আমাদের যতক্ষণ পারি আমরা ধুয়ে ফেলবো। খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করার দরকার নাই, খুব বেশি বরফও এখানে ব্যবহার করার দরকার নেই। এবং আমরা অনেকেই একটু ভুল করি, চিকিৎসা ব্যবস্থা আছে যে, হ্যাঁ এটা নিয়ে একটু আমরা অবশ্যই বলছি, আমরা অনেকেই ডিম ভেঙে দেই, হ্যাঁ ডিমের সাদা অংশ সহটা মেখে দেই, পেস্ট লাগানোটা খুব কমন। অনেকে দেখা যায় যে ঘরে পেস্ট থাকলে বা যে কোনো ক্রিম থাকলে, ঠান্ডা কোনো ক্রিম থাকলে সেখানে লাগিয়ে দেয়, সেটা আরও ইনফেকশন সেটা বাড়াবে। হ্যাঁ আমরা এটা অবশ্যই ব্যবহার করার বিপক্ষে খুব ভালো হয় এই জিনিসগুলো না করলে, শুধুমাত্র আপনি রানিং ওয়াটার দিয়ে যদি সেই জায়গাটা ধুয়ে ফেলতে পারেন সেটাই আপনাকে অনেকটুকু সাহায্য করবে। এবং যদি এরকম হয়ে যায় সাথে সাথে যদি ফুসকা পড়ে যায়, অবশ্যই উচিত ফোসকাটা যেন কোনোভাবেই না গালাই, মানে ফোসকা গালালে সেটা কিন্তু আরও ইনফেকশন করবে। আমি আর এক্ষেত্রে সতর্কতা দুটো, সরিয়ে আনা এক নাম্বার, দুই নাম্বার কথা হচ্ছে অযথা বেশি জিনিস ব্যবহার না করা এবং ফোসকা যেটা হয়ে যায়, হ্যাঁ সেখানে বেশি হাত না লাগা, অবশ্যই সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, অপরিষ্কার থাকে, তাহলে কিন্তু ইনফেকশনটা গ্রো করার চান্স থাকবে এবং অন্য কোনোভাবেই ফোসকা গালানো যাবে না, ফোসকা গালালে ইনফেকশনটাকে আটকানো যাবে না, অবশ্যই আটকানো যাবে না। এবং আপনার যখন এই অবস্থায় হয়ে যাবে, কোনো কারণেই শরীরটা যদি পুড়ে যায়, তাহলে অবশ্যই
এই অবস্থাতেই আপনাকে নিকটস্থ বার্ন ইউনিটে কিন্তু আপনাকে যেতে হবে, এবং সেখানে বাড়তি চিকিৎসা যেটা করা হয় সেটা ওখানে করা যেতে পারে। এছাড়াও কিছু সহজ চিকিৎসা আমরা ঘরে করে থাকি, সেটা নিয়ে একটু বলা ভালো। এটা হচ্ছে আমরা কিছু অয়েন্টমেন্ট থাকে, আমরা নর্মাল ফার্মেসিতে এটা পেতে পারি, এখানে ফার্মেসিতে কিন্তু এটা বিক্রির জন্য বলা হয় যে এগুলো আপনারা ফার্মেসিতে কিনতে পারবেন, অ্যান্টিবায়োটিকের মতো না যেহেতু, সেটা এই ওষুধগুলো কিন্তু আমরা ফার্মেসি থেকে নর্মালি নিতে পারি। যে পুড়ে গেলে কি ক্রিম, ইমিডিয়েটলি ওই ক্রিমগুলো মাখার পরে আমরা হসপিটালে যেতে পারি, ওই অবস্থাতেই খুব দ্রুত হসপিটাল শিফট করাটাই বুদ্ধিমানের কাজ। কোনো কারণে আমাদের শরীরে পুড়ে গেলে সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য আমরা কি কি বিষয় অবলম্বন করতে পারি? আচ্ছা, যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গার স্কিন তো আর আমি এখন আপাতত ফিরিয়ে আনতে পারছি না, পরবর্তীতে স্কিন গ্রাফটিং ইজ পসিবল, বাট ইমিডিয়েটলি আমরা কি করতে পারি, ক্ষতিটাকে রিমুভ করতে পারি। আমরা যদি পর্যাপ্ত পানিতে ওই জায়গাটা ধুয়ে ফেলি তাহলে স্কিনটাকে রক্ষা করা না গেলেও ইমিডিয়েটলি আমরা একটু আরাম দিতে পারি রোগীকে। সাথে রোগীকে আমরা রেগুলার ড্রেসিং করতে বলি, আমরা অবশ্যই স্পেশালাইজড বার্ন ইউনিটে রোগীর প্রত্যেক দিন কিন্তু ড্রেসিং করতে বলি। ড্রেসিংটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে ড্রেসিং করতে বলি, আমরা রোগীকে প্রচুর পরিমাণে পানি খেতে বলি, কারণ একটা ফ্লুইড লস হয়, বার্ন হলে একটা ফ্লুইড কিন্তু আমাদের শরীর থেকে লস হয়, কাজেই আমাদের এটা পূরণ করার জন্য অবশ্যই এই জায়গাটা পরিষ্কারও রাখতে হবে। আমরা যেমন পর্যাপ্ত পানি খেতে হবে, রেগুলার ড্রেসিং করতে হবে, আমরা এই রোগীকে বলবো যে ওই জায়গাটা সহজে ভিজাবো না, পরামর্শ ছাড়া আর কি ভিজাবো না, ব্যান্ডেজ সহ অনেকে ভিজিয়ে ফেলি, অনেকে ব্যান্ডেজ সহই ভিজিয়ে ফেলি, এটা করা যাবে না। ড্রেসিংয়ের সময় যেটুকু করা হয় সেটুকুই আমরা রোগীকে বলি যে প্রোটিন জাতীয় খাবার, যেহেতু প্রোটিন লস হয় রোগীকে প্রোটিন জাতীয় খাবার খেতে বলি, ডিমের সাদা অংশ খেতে বলি রোগীকে, সেটা ভিটামিন সি খেতে বলি, অবশ্যই সেটা অনেক সাহায্য করবে। কাজেই এই ধরনের খাদ্যাভ্যাস আমরা রোগীকে অনেক সময় নিতে বলি যে যতদিন আপনার এই সমস্যাটা থাকছে ততদিন আপনার এই খাদ্যাভ্যাসগুলো, বিশেষ করে ডিমের সাদা অংশ খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া, ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া, এবং আপনার একবার যখন ঘাটা শুকিয়ে যাবে আপনার অবশ্যই কিন্তু হাত মুভ করতে হবে বা আক্রান্ত জায়গায় মুভ করতে হবে। যদি আমি মুভ না করি তাহলে কিন্তু কন্ট্রাকচার বা ওই জায়গাটা এরকম ফিক্স হয়ে যেতে পারে, কাজে এটাও কিন্তু কমন, সেটা কিন্তু আবার ফিজিওথেরাপি দরকার পড়ে, এটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে একবার বার্ন হয়ে গেলে যে জায়গায় বার্ন থাকবে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার পরে আমরা কিন্তু পোস্ট বার্ন কন্ট্রাকচার ওই ফিক্সটা কিন্তু খুব কমন, কাজে এটাও আমাকে একটু সাবধান থাকতে হবে ইমিডিয়েটলি। তো আর ব্যায়াম করার পরামর্শ আমরা দিব না, ইমিডিয়েটলি যখন যেটুকু আমরা রিসাসিটেট করি রোগীকে হিল হওয়ার পরে আমরা রোগীকে হাত বা পা আমরা মুভ করতে বলি, এটা কিন্তু খুবই প্রয়োজন, নইলে কন্ট্রাকচার কিন্তু আলটিমেটলি ফিজিওথেরাপি পর্যন্ত এটা ট্রিটমেন্ট নেওয়া লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম এই আগুনে পোড়া এই বিষয়টাকে প্রতিরোধ করার জন্য সতর্কতাই হচ্ছে মূল ভিত্তি। অবশ্যই সতর্কতাটা মূল ভিত্তি, আমরা যেমন দৈনন্দিন জীবনে কাজ করার ব্যাপারে একটু সতর্ক হব, আগুন জ্বালানোর ব্যাপারে যারা স্মোকার আছেন ওরা যেন একটু সতর্ক হন, তারা যখন লাইটার বা ম্যাচ ইউজ করে ধরান সেই লাইটারটা ঠিকমতো নিচ্ছে কি না, বা ম্যাচের কাঠিটা ঠিকমতো না দেখে অনেক সময় থ্রো করে দেন শুকনো জায়গায় গিয়ে, সেটাও কিন্তু অগ্নিকাণ্ড সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু কমন আমাদের দেশে। আচ্ছা, এর সাথে হ্যাঁ, এটা যেমন হাউসহোল্ড ব্যাপারটা আমি একটু আগেই বললাম যে ধরেন অনেকদিন ধরে ঘর বন্ধ আছে, আপনি দরজা জানালা না খুলেই আপনি আগুন জ্বালানোর চেষ্টাটা করাটা ভুল হবে, কাজে আপনি দরজা জানালা আগে খুলবেন, তারপরে আপনি আগুন জ্বালানোর রান্নার কাজগুলো করতে পারবেন। স্যানিটাইজার ব্যাপারে আমি আগেই কথা বলেছি, স্যানিটাইজার ব্যবহারে সতর্কতা আছে, এর স্যানিটাইজার ব্যবহার করা অবস্থায় স্মোক না করার জন্য পরামর্শ থাকবে, এবং আগুনের কাছে যাওয়ার ব্যাপারেও একটু সাবধান রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা ডাবল, বাচ্চাদের ক্ষেত্রে আমরা চা কফি খাই, অনেকে বাচ্চাদের দিয়ে খাই বা বাচ্চাদের সামনে আমরা চা কফি সার্ভ করি, হাত লেগে বা বাচ্চাদের ধাক্কা লেগে কিন্তু তাদের গায়ে পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, কাজেই এ ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে। বাচ্চাদের সামনে আমাদের মুভমেন্টটাও একটু রেস্ট্রিক্টেড করতে হবে, যতটা দেখা যায় আমরা অনেক সময় কয়েল ব্যবহার করি, এটা খুব ভয়ঙ্কর হতে পারে, এটা খুবই ভয়ঙ্কর হতে পারে, কাপড়ে বা যে কোনো নরম কোনো কিছুতে আগুন লেগে একটা সামান্য ছোট আগুন থেকে অনেক বড় বেশি আগুন লেগে, আমরা দেখা যায় কয়েলগুলো রাখি বিছানার নিচে, পর্দার নিচে, ওই জায়গায় রাখলে খুব দ্রুতই পর্দায় কোনোভাবে আগুন ধরে গেলে সেখান থেকে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, কাজেই এই ব্যাপারগুলো সতর্ক থাকাটাই আমাদের প্রতিরোধের মূল ভিত্তিটা, কাজেই সতর্কতার এখানে কোনোই বিকল্প নেই আর কি। ধন্যবাদ ভাই, আপনার এই ব্যস্ততার মাঝেও, এই কোভিড সিচুয়েশনের মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আমাদের অডিয়েন্সরা বা আমাদের দর্শকরা কিছুটা হলেও আমাদের এই প্রোগ্রাম থেকে উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ডক্টর স্টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। এতক্ষণ ছিলেন ডক্টর স্টিভির সাথে, আশা করি সামনেও থাকবেন ডক্টর স্টিভির সাথে। পরবর্তী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।